শান্তিপুর ব্লকের বাগাছড়ায় যক্ষা নির্ণয়ের ল্যাব উদ্বোধন। বৃহস্পতিবার শান্তিপুর বাগাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন হলো ডাইরেক্ট মাইক্রোস্কোপি সেন্টার। এখন থেকে এই ল্যাবে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা, আমরা জানি শান্তিপুর ব্লকের ভৌগোলিক অবস্থান এমনই যে একদিকে ফুলিয়া, যেটি ব্লকের হেডকোয়ার্টার, সেটি থেকে ব্লকের কিছু কিছু জিপি বা গ্রামগঞ্জ যেগুলো দূরত্ব অনেকটাই বেশি, যেমন বাগাছড়া, হরিপুর, বয়স, সেই সমস্ত অঞ্চলের রোগীরা, বিশেষত যক্ষা রোগীরা, যখন তাদেরকে তখন নির্ভর করতে হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের উপর। নিজস্ব ব্লকের কোনো পরিষেবা এখানে কাছাকাছি না থাকার জন্য সুদূর ফুলিয়ায় তাদের যাওয়া অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিছু ব্লকের কেসগুলো আমাদের হাতের বাইরে হয় চলে যাচ্ছিল, না হলে আমরা মিস করে যাচ্ছিলাম। এই কথাটা ভেবে শান্তিপুর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসাবে আমি আবেদন জানাই আমাদের ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসারের কাছ থেকে। ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার এই আবেদনে সাড়া দিয়ে তিনি কিছু অর্থ মঞ্জুর করেন এবং সেই অর্থ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সম্মতি দেন। মূলত যক্ষা রোগী পরীক্ষা করা হবে। এতদিন এই অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য নির্ভর করতে হতো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল নয়তোবা ব্লক হাসপাতাল ফুলিয়ার উপর। এই কথাকে মাথায় রেখে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডক্টর পূজা মৈত্র আবেদন জানিয়েছিলেন ডিস্ট্রিক্ট টিউবারকিউলোসিস অফিসে। আর এরপরই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সম্মতিক্রমে এই ল্যাবটি এদিন উদ্বোধন হলো। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসারের সহায়তায় এবং উদ্যোগে আমরা আজকে এই ডিএমসিটি উদ্বোধন করতে চলেছি এবং আশা করি এই ডিএমসিটি এতদ অঞ্চলের 3-4 জিপির প্রচুর মানুষের টিবি বা যক্ষা রোগ সম্পর্কে লড়তে যথেষ্ট সহায়তা করবে। আর আমাদের যে টিবি এন্ড করার একটা লক্ষ্য আছে ভারত সরকারের 2025 সালের মধ্যে, এবং যে লক্ষ্যে বাংলার সরকার খুব তাড়াতাড়ি এগিয়ে চলেছে, সেই লক্ষ্যে আমরা সফল হব। আগামী 2025 সালের মধ্যে ভারত সরকার যক্ষা রোগ সম্পূর্ণ নির্মূল করার যে উদ্যোগ নিয়েছে, আশা করা হচ্ছে এই ল্যাব উদ্বোধন তার সফলতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নদিয়া থেকে রাজীব দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।